আসসালামু আলাইকুম দর্শক, আঙ্গুর খেতে আমরা কে না ভালোবাসি বলুন তো, কিন্তু সেই আঙ্গুর গাছের চারা যদি আমরা নিজেরাই উৎপাদন করতে পারি বা সেই চারা নিজেরাই তৈরি করে যদি নিজেদের বাসার ছাদে বা বাড়ির আঙ্গিনায় রোপণ করতে পারি তাহলে কত ভালো হয় বলুন তো। আজকে আমরা সেরকমই দেখাবো যে কিভাবে আমরা নিজেরাই আঙ্গুর থেকে আঙ্গুরের চারা উৎপাদন করতে পারি। আপনাদের যেটা করতে হবে, বাজার থেকে কিনে আনা যে কোনো ভালো মানের আঙ্গুর যেটা খুব ভালো লাগবে আপনার খেতে, যে হ্যাঁ এটার স্বাদ এবং মান খুব ভালো, তো সেই জাতের কিছু আঙ্গুর আপনি সংগ্রহ রাখবেন এবং তার বীজ থেকেই আপনারা চারা উৎপাদন করতে পারেন। তো আমি আজকে সেটাই দেখাচ্ছি। এই যে আমার সামনে যে তিনটি আঙ্গুর দেখতে পাচ্ছেন, এইটা এই আমার কাছে এইটার স্বাদটা খুব ভালো লেগেছে, খুব মিষ্টি এবং সুস্বাদু। তো আজকে দেখাবো এটার থেকেই আমি কীভাবে এটার বীজ দিয়ে আঙ্গুর উৎপাদন করতে পারি। তো তার জন্য আঙ্গুরের বীজ থেকে আঙ্গুর করার জন্য এই যে এই আমার এই আঙ্গুরের দানাটা খুব ভালো লেগেছিলো, তাই এটাকে আমি সংগ্রহ করেছি। আর এটাকে কি করবেন, এই ফলটাকে ছিঁড়ে নেবেন, নিয়ে এই যে দেখতে পাচ্ছেন ভেতরে বীজ দেখা যাচ্ছে, এরকম কিছু কিছু বীজ পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই বীজগুলোকে আরও আছে কয়েকটা, এই যে আরেকটা আছে। হ্যাঁ, এই যে বীজগুলো, এই যে এই বীজগুলোকে আপনারা একটা একটা করে করে আলাদা করে সংগ্রহ করে নেবেন। তো এই যে ঠিক দেখতে পাচ্ছেন যে এই দানাগুলোকে এগুলোকে আঙ্গুরগুলোকে এইভাবে ছিঁড়ে ওর ভিতর থেকে দানাগুলোকে বের করে নেবেন। তা আপনাদের সুবিধার্থে আমি এরকম দানা আরও অনেকগুলো করে রেখেছি, বের করে রেখেছি এবং সেটা এখন দেখাচ্ছি। তো ঠিক এভাবে আপনারা এক এক করে সবগুলো ফল থেকে দানাগুলোকে বের করে নেবেন এবং তারপর এই ফলটা খেতে পারেন, কোনো সমস্যা নেই, খেয়ে ফেলবেন। তারপর এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এখন আমাদেরকে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে এখান থেকে সবগুলো বীজ তো আর জার্মিনেট হবে না। হ্যাঁ, কারণ এর মধ্যে সুস্থ চারা কোনগুলো এগুলোকে আমরা বের করে নেব। কীভাবে বের করব সেটা দেখাচ্ছি আপনাদের। এই চারাগুলোকে, এই যে চারাগুলোকে, এই যে দেখুন এখানে একটা বাটিতে পানি নিয়েছি আমি, অনেক রোদ বিধায় বোঝা যাচ্ছে না, যাই হোক। তো এই বাটির মধ্যে আপনারা এই চারাগুলোকে সমস্তটা ঢেলে দেবেন, তাহলেই আমরা আসলে বুঝতে পারবো যে এখান থেকে কোন চারাগুলো থেকে বীজ হবে এবং কোন চারাগুলো থেকে বীজ হবে না। তো এক এক করে এটা সমস্তটাই এ করে নিব। এখন আমরা এখান থেকে যেটা ই করব, যে বুঝবো যে এখান থেকে কোন চারাটা আসলে আমরা গাছ রোপণ করার মতো উপযুক্ত হয়েছে, তো যে বীজগুলো দেখবেন ভেসে গেছে, ভেসে আছে, সেগুলো দিয়ে আসলে কোনো চারা হবে না। আর যে বীজটা দেখবেন যে পানির নিচে ডুবে গেছে সম্পূর্ণরূপে, তো ভাববেন, বুঝতে পারবেন যে ওইটা দিয়ে, ওই বীজটা দিয়ে আসলে আমাদের গাছটা হবে। কিন্তু আমার বেশিরভাগ এখানে আনফর্চুনেটলি আমার বেশিরভাগ চারা বীজগুলোই ভেসে আছে এবং কয়েকটা বীজ দেখুন, এই যে একটা দুইটা তিনটা, এখানে মাত্র তিনটা বীজ আমার ডুবে আছে, এই তিনটাকে আমি আলাদা করে নেব। এই যে এই তিনটা, এই যে তিনটা বীজকে আমি আলাদা করে নিচ্ছি। হ্যাঁ, এখন আমার যেহেতু এখানে কম চারা, যাই হোক, আপনাদের দেখানোর জন্য আমার আরও বীজ নেওয়া দরকার ছিল, কারণ সব বীজ থেকেই যে চারা হবে এর কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, অনেকগুলো বীজ নিতে হবে তার জন্য। তো এই বীজগুলোকে আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন টিস্যু, এই টিস্যুর মধ্যে দিয়ে দেব সুন্দর করে, এবং এই যে টিস্যুর মধ্যে এগুলোকে কি করব, একটু ছড়িয়ে বসিয়ে দেব। ছড়িয়ে বসিয়ে দেওয়ার পর কিছুটা পানি এটার মধ্যে ছিটিয়ে দেব, ছিটিয়ে দিয়ে আরও পানি লাগবে, এটাকে পুরোটাই ভিজিয়ে দিতে হবে আমার সুন্দর করে। এটাকে আমার আলাদা করতে হবে, এটা হবে না, যাই হোক। তো এভাবে সম্পূর্ণটা ভিজিয়ে নেবেন যেন টিস্যু এবং বীজটা পানি দিয়ে ভিজে যায়। আমারটা ভিজে গেছে, হ্যাঁ একটু ভিজিয়ে নেবেন ভালোভাবে। ভিজিয়ে নেওয়ার পর যেটা, তো এটাকে পানি দিয়ে আমার ভেজানো হয়ে গেছে, ভেজানো হয়ে যাওয়ার পর এটাকে সুন্দর করে এভাবে মোল্ড করে দেবেন, মোল্ড করে দেবেন।
উপরটা এখনো হালকা শুকনো, চাইলে আরেকটু ভিজিয়ে দিতে পারেন, সমস্যা নেই। মানে হালকা হালকা পানি দিয়ে একেবারে চুপচুপা করে ভিজাতে হবে না, হালকা সেটা দিয়ে এইভাবে করে ভিজিয়ে দেবেন, যেন টিস্যু বা ওই বীজের জায়গাটা একটু ভিজে থাকে, আশেপাশে না ভিজলেও চলবে, যতটুকু দরকার অতটুকু হলেই যথেষ্ট। তো এটাকে আমরা সুন্দর করে এভাবে মোল্ড করে দেব। এটাকে মোল্ড করে দেব। এখন এটাকে মোল্ড হয়ে যাওয়ার পর এটাকে এমন একটা মানে বাতাস বিরোধী, বায়ু বিরোধী একটা কৌটোতে রাখতে হবে, যেন এটার মধ্যে বাতাস কোনোভাবে ঢুকতে না পারে। তো তার জন্য আমাদের বাজারে অনেক ধরনের এয়ার কন্টেনার কিনতে পাওয়া যায়। তো আমাদের বাজার থেকে কেনার দরকার নেই, আমাদের বাসার বাড়িতেই অনেক কৌটো আছে যেটাকে খুব টাইট করে লাগালে যার ভিতরে বাতাস ঢুকতে পারবে না, এরকম অনেক কৌটো আছে, তো সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমার ঘরেই এরকম একটা কৌটো আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই কৌটোটা আমি এখন ব্যবহার করব। কৌটোটার মধ্যে আমি সুন্দর করে এটাকে সেট আপ করে দেব, ঢুকিয়ে দেব, এবং এই যে এটা দিয়ে মগটা দিয়ে ঢেকে দেব। তো আমার এই কৌটোটা এমনিতেই অনেক খুব টাইট, এটার মধ্যে এমনিতে বাতাস আসবে না। তো এরকম একটা কৌটো নেবেন যেটার মধ্যে বাতাস সহজে কম প্রবেশ করতে পারে। তো আমার এটা কৌটো সব আমার এর কাজ শেষ হয়ে গেছে সম্পূর্ণটাই। তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রেখে দিব, এবং 3 থেকে 4 দিন আমি এটাকে খুলেই দেখব না। 3 থেকে 4 দিন বা হ্যাঁ 4 দিন পরে আপনি একটু খুলে দেখতে পারেন যেটার ভিতরে অবস্থা কী। তো সচরাচর 7 থেকে 10 দিনের মধ্যে এটার মধ্যে অঙ্গুরোদ্ধম হয়ে যায়, অর্থাৎ এই বীজগুলো থেকে এরকম শিকড়ের মতো কিছু বের হয়ে আসবে, তখনই বুঝবেন যে হ্যাঁ এটা এখনকে মাটিতে লাগানোর উপযুক্ত হয়ে গেছে। যখন এরকমটা হয়ে যাবে তখন আপনারা যে কোনো টবে বা বাড়ির যে কোনো আঙ্গিনায় আপনারা সুন্দর করে এটাকে লাগিয়ে দেবেন, সেটা থেকে গাছ হয়ে যাবে। তো আমি এটাকে এখন ফ্রিজে রাখবো, এবং এর পরবর্তী অবস্থা কী তো আপনার আমি সেটাও আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব, আমি এটাকে পরে কী করেছি সেটাও দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনারা আসলে বুঝতে পেরেছেন কীভাবে বাজার থেকে কিনে আনা ফল দিয়েই আমরা যে আঙ্গুর চারা জার্মিনেট করতে পারি বা উৎপাদন করতে পারি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে, এবং যদি ভালো লাগে প্লিজ আমাকে একটি লাইক দিয়ে উৎসাহ করবেন, এবং আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।